श्री परमात्मने नमः। यथार्थ गीता श्रीमद् भागवत गीता अथ अष्टादश अध्याय। इटाई गीता शास्त्रेर शेष अध्याय। ई योग शास्त्र गीतार पूर्वार्धे जोगेश्वर श्रीकृष्ण जोगेर बहु गूढ़ ও কঠিন প্রশ্নের সমাধান করেছেন এবং উত্তরার্থ গীতা শাস্ত্রের উপসংহার, যাতে এই শাস্ত্র অধ্যয়ন থেকে কি লাভ হয় সেই সম্বন্ধে বলা হয়েছে। সপ্তদশ অধ্যায়ে আহার, তপস্যা, যজ্ঞ, দান এবং শ্রদ্ধাকে বিভাগ করে তাদের স্বরূপ বর্ণনা করা হয়েছে। সেই সন্দর্ভে ত্যাগের স্বরূপ হল সেই আলোচ্য বিষয়বস্তু। মানুষ কি কারণে কর্ম করে, কে কর্ম করান, ভগবান নাকি প্রকৃতি, এই প্রশ্নগুলি পূর্বেই উল্লেখিত হয়েছে, যেগুলি সম্বন্ধে প্রস্তুত অধ্যায়ে বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। এইরূপ বর্ণব্যবস্থার চর্চাও পূর্বে করা হয়েছে। প্রস্তুত অধ্যায়ে বর্ণব্যবস্থার স্বরূপ সম্বন্ধেই বিশদ বিবরণ দেওয়া হয়েছে। শেষে গীতা থেকে কি কি বিভূতি লাভ হয় তার উপর আলোকপাত করা হয়েছে। সপ্তদশ অধ্যায়ে বহু প্রকরণের বিভাজন শুনে শেষে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব জানবার জন্য এই অষ্টাদশ অধ্যায়ে অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন করলেন। অর্জুন উবাচ, सन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिषूदन। अर्जुन बोलें, हे महाबाहो, हे हृदयेर सर्वस्व, হে কে শিনিসুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের স্বরূপ পৃথকভাবে জানতে চাই। পূর্ণ ত্যাগই সন্ন্যাস, যখন সংকল্প ও সংস্কার উভয়েরই বিলুপ্তি ঘটে। এর পূর্বে সাধনার পূর্তির জন্য উত্তরোত্তর আসক্তির ত্যাগ করাই ত্যাগ। এখানে প্রশ্ন দুটি, সন্ন্যাস তত্ত্বকে এবং ত্যাগ তত্ত্বকে জানতে চাই। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুহ সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণা। অর্জুন, কাম্য কর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণের কেউ কেউ সন্ন্যাস বলেন এবং কিছু বিচার কুশল পুরুষগণ সম্পূর্ণ কর্মফলের ত্যাগকে ত্যাগ বলেন। ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মনীষিণঃ যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। কিছু বিদ্বানগণ এইরূপ বলেন যে কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব সকল কর্ম ত্যাগ করা উচিত। অন্যান্য বিদ্বানগণ বলেন যে যজ্ঞ
दान ও তপস্যা কারো ত্যাগ করা উচিত নয়। এইরূপ বহু মত প্রস্তুত করার পর যোগেশ্বর নিজের নিশ্চিত মতটি দিলেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতঃ। হে অর্জুন, সেই ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো। হে পুরুষ শ্রেষ্ঠ, সেই ত্যাগ তিন প্রকারের বলা হয়েছে। यज्ञ दान तपः कर्म न त्याज्यं कार्यमेव तत् यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणा। যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ ও যজ্ঞ নয়। যজ্ঞ, দান ও তপস্যা করা উচিত, কারণ এই তিনটি মানুষকে পবিত্র করে। শ্রীকৃষ্ণ এখানে চারটি প্রচলিত মতের উল্লেখ করলেন। প্রথম, কাম্য কর্মের ত্যাগ। দ্বিতীয়, সম্পূর্ণ কর্মফলের ত্যাগ। তৃতীয়, দোষযুক্ত হওয়ার জন্য সকল কর্মের ত্যাগ। এবং চতুর্থ, যজ্ঞ, দান ও তপস্যা ত্যাগ করা উচিত নয়। চারটির মধ্যে একটি মতে নিজের অভিমত দিলেন যে, আমারও এই সুনিশ্চিত মত যে যজ্ঞ, দান ও তপস্যা ত্যাগ করা উচিত নয়। এর থেকে প্রমাণিত হল যে শ্রীকৃষ্ণের কালেও বেশ কয়েকটি মত প্রচলিত ছিল, যেগুলির মধ্যে যথার্থটিও ছিল। সেই সময়েও নানা মত ছিল, আজও আছে। যখন কোনো মহাপুরুষের আবির্ভাব হয়, তখন মত মতান্তরের মধ্য থেকে কল্যাণকর মতটিকে তিনি জনসাধারণের মধ্যে প্রচার করেন। প্রত্যেক মহাপুরুষই করেন, শ্রীকৃষ্ণও তাই করেছেন। তিনি কোনো নতুন পথ দেখাননি, পরন্তু প্রচলিত মতগুলির মধ্য থেকে সত্যকে সমর্থন করে তা স্পষ্ট করেছেন। এতান্যপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতমুত্তমম। যোগেশ্বর শ্রীকৃষ্ণ জোর দিয়ে বললেন, পার্থ, যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম যা আসক্তি ও ফলকামনা রহিত তা অবশ্য কর্তব্য। এই আমার নিশ্চিত এবং উত্তম মত। এখন অর্জুনের জিজ্ঞাসা অনুসারে তিনি ত্যাগের বিশ্লেষণ করলেন। নিয়তস্য তু সন্ন্যাসাহ কর্মণো নোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগাহ তামসঃ পরিকীর্তিতাহ। হে অর্জুন, নিয়ত কর্ম। শ্রীকৃষ্ণের মতে নিয়ত কর্ম একটাই, যজ্ঞের প্রক্রিয়া। এই নিয়ত শব্দটি যোগেশ্বর 8-10 বার উচ্চারণ করেছেন, এর উপর বারবার জোর দিয়েছেন, যাতে সাধক ভ্রান্ত হয়ে অন্য কোনো কাজকে কর্ম মনে করে করতে শুরু করে না দেন। এই শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্মের ত্যাগ করা উচিত নয়। মোহগ্রস্ত হয়ে তার ত্যাগ করাকে
তামসিক ত্যাগ বলা হয়েছে। সাংসারিক বিষয়বস্তুর আসক্তিতে জড়িয়ে কার্যম কর্ম এবং নিয়ত কর্ম একে অন্যের পূরক, এর ত্যাগ তামসিক ত্যাগ। এইরূপ পুরুষ অধঃ গচ্ছতি, কীট পতঙ্গ পর্যন্ত অধম জনিতে জন্ম নেয়, কারণ সে ভজনের প্রবৃত্তি ত্যাগ করেছে। এবারে রাজসিক ত্যাগের বিষয় বলছেন। দুঃখমিত্যেব কর্ম কায়ক্লেশভয়াত্যজে সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভে। কর্ম দুঃখ কর মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করেও ত্যাগের ফললাভ করতে পারেন না। যিনি ভজন সম্পূর্ণ করতে পারেন না এবং কায় ক্লেশ ভয়াত দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, সেই ব্যক্তির ত্যাগ রাজসিক, তিনি ত্যাগের ফল পরম শান্তি লাভ করতে পারেন না। এবং কার্যমিত্যেব যত কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব সত্যাগ সাত্বিকো মতঃ। হে অর্জুন, করা কর্তব্য এইরূপ বিবেচনা করে যে নিয়তম শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্ম, যা সঙ্গদোষ ও ফলকামনা ত্যাগ করে করা হয়, সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। অতএব নিয়ত কর্ম করুন এবং তা ভিন্ন সমস্তই ত্যাগ করুন। এই নিয়ত কর্ম কি সর্বদা করতে হবে, নাকি কখনো এই কর্মও সম্পূর্ণ হবে? এই প্রসঙ্গে বলছেন, ত্যাগের শেষ রূপ ন দ্বেষ্ট কুশলম কর্ম কুশলে নানুষজ্জতে ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়ঃ। হে অর্জুন, যিনি অকুশলং কর্ম অর্থাৎ অকল্যাণকর কর্মে, শাস্ত্র নিয়ত কর্মই কল্যাণকর, এর বিপরীত যা কিছু করা হয় তা এই পৃথিবীরই বন্ধন, সেই জন্য অকল্যাণকর। এইরূপ কর্মে দ্বেষ করেন না এবং কল্যাণকর কর্মে আসক্ত হন না। যা কর্তব্য কর্ম ছিল তাও অসম্পূর্ণ নেই। এইরূপ সত্য সংযুক্ত পুরুষ সংশয় মুক্ত, জ্ঞানী ও ত্যাগী হন, কারণ তিনি সর্বকর্মের ত্যাগ করেছেন। কিন্তু ভগবত প্রাপ্তির সঙ্গে পূর্ণ ত্যাগকেই সন্ন্যাস বলে। এর থেকেও সরল পথ আছে কি? তিনি বলেছেন, না। নহি দেহ ভৃতা শক্যম ত্যক্তুম কর্মাণ্যশেষতাঃ যস্তু কর্ম ফলত্যাগী স ত্যাগীত্যভিধীয়তে। দেহধারী পুরুষগণ, কেবল দেহটাই নয় যেটা আপনার চোখে পড়ে, শ্রীকৃষ্ণের অনুসারে প্রকৃতিজাত সত্ত্ব রজ তম, এই তিনটি গুণই জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। যতক্ষণ গুণ সক্রিয় ততক্ষণ দেহ ধারণ করতে হয়। দেহ ধারণের কারণ গুণত্রয় যতক্ষণ সক্রিয়
ততক্ষণ কোনো না কোনো রূপে দেহের অস্তিত্ব বর্তমান থাকে। নিঃশেষ রূপে সকল কর্ম ত্যাগ করতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলের কামনা ত্যাগ করেছেন তিনিই ত্যাগী, এই রূপ বলা হয়। অতএব যতক্ষণ দেহ ধারণের কারণ বর্তমান ততক্ষণ তিনি কর্মের অনুষ্ঠান করুন এবং ফলের কামনা ত্যাগ করুন, কিন্তু সকামী ব্যক্তিগণও কর্মের ফল লাভ করে থাকেন। अनिष्टमिष्टं मिश्रञ्च त्रिविधं कर्मणः फलम् भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित्। ভালো, মন্দ ও মিশ্রিত এই তিন প্রকার ফল সকামী ব্যক্তিগণ মৃত্যুর পরেও লাভ করে, জন্মান্তর পর্যন্ত ভোগ করে। কিন্তু সন্ন্যাসী নাম সর্বস্বের ন্যাস অর্থাৎ শেষ করেছেন যে পূর্ণত্যাগী পুরুষগণ, তারা কোনো কর্মফল ভোগ করেন না, একেই বলে শুদ্ধ সন্ন্যাস। সন্ন্যাস হল চরম উৎকর্ষের অবস্থা। ভালো মন্দ কর্মগুলির ফল এবং পূর্ণ ন্যাসকালে সেগুলির সমাপ্তির প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল। কি কারণে মানুষ শুভ অথবা অশুভ কর্ম করে এই প্রসঙ্গে বললেন, পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবোধ মে, সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহ, সাংখ্য সিদ্ধান্তে সর্বকর্ম সম্পাদনের পাঁচটি কারণ নিরূপিত হয়েছে, এইগুলি আমার কাছে অবগত হও। অধিষ্ঠানম তথা কর্তা করণং চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। এই বিষয়ে কর্তা অর্থাৎ এই মন, পৃথক পৃথক করণ অর্থাৎ যাদের সাহায্যে কর্ম করা হয়, বিবেক বৈরাগ্য সম দম ত্যাগ অনবরত চিন্তনের প্রবৃত্তিগুলি শুভ কর্ম সম্পাদনে করণ হয়, এবং কাম ক্রোধ রাগ দ্বেষ লিপ্সা ইত্যাদি অশুভ কর্ম সম্পাদনে করণ হয়। বিভিন্ন প্রকারের চেষ্টা অর্থাৎ অনন্ত ইচ্ছা, আধার অর্থাৎ সাধন, যে ইচ্ছার সঙ্গে সাধন জোটে সেই ইচ্ছা পূর্ণ হতে শুরু করে, এবং পঞ্চম হেতু দৈব অথবা সংস্কারেরই পুষ্টি করে। শরীর বাং মনোভিরিয়ত কর্ম প্রারভতে নরাহ ন্যায়ম বা বিপরীতম বা পঞ্চৈতে তস্য হেতবহ। শরীর মন অথবা বাক্য দ্বারা মানুষ শাস্ত্রের অনুসারে অথবা বিপরীত যে কর্ম করে সেই সমস্ত কর্মের কারণ এই পাঁচটি, পরন্তু এইরূপ হওয়া সত্ত্বেও তত্রৈবম সতি কর্তারম আত্মানম কেবলম তুয়ঃ পশ্যত্যকৃত বুদ্ধ
स्थित्वान् न सपश्यति दुर्मतिः। যিনি অশুদ্ধ বুদ্ধি হেতু সেই বিষয়ে কৈবল্য স্বরূপ আত্মাকে কর্তা বলে মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্যক দর্শী নন, অর্থাৎ ভগবান স্বয়ং করেন না। এই প্রশ্নের উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন। পঞ্চম অধ্যায়ে তিনি বলেছিলেন, প্রভু স্বয়ং করেন না, করান না এবং ক্রিয়ার সংযোগও করিয়ে দেন না। তবে লোকে বলে কেন? তাদের বুদ্ধি মহাচ্ছন্ন, সেজন্য তারা যা ইচ্ছা তাই বলতে পারেন। এখানেও বলছেন, সমস্ত কর্মের কারণ পাঁচটি, এর পরেও যারা কৈবল্য স্বরূপ পরমাত্মাকে কর্তা বলে মনে করেন, সেই মূঢ়গণ যথার্থ দর্শী নন, অর্থাৎ ভগবান নিজে করেন না। কিন্তু ভগবান অর্জুনকে সাহায্য করবার জন্য এগিয়ে গিয়েছিলেন, নিমিত্ত মাত্রম ভব, যে কর্তা ধর্তা তো আমি, তুমি নিমিত্ত মাত্র হও। তাহলে তিনি বলতে চাইছেন কি? বস্তুত ভগবান এবং প্রকৃতির মাঝে একটা আকর্ষণ রেখা আছে। যতক্ষণ সাধক প্রকৃতির সীমার মধ্যে থাকেন, ভগবান তার জন্য কিছু করেন না। অতি কাছে থেকেও ঈশ্বর কেবল দ্রষ্টারূপেই থাকেন। অনন্যভাবে ইষ্টের আশ্রিত হলে তিনি সাধকের হৃদয় দেশে সঞ্চালক হয়ে যান। তখনই সাধক প্রকৃতির আকর্ষণ সীমা পার করে ঈশ্বরীয় ক্ষেত্রে চলে যান। এইরূপ অনুরাগীকে সাহায্য করবার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত থাকেন। কেবল এইরূপ অনুরাগীর জন্যই ভগবান করেন। অতএব চিন্তন করুন, প্রশ্নটি সম্পূর্ণ হল। এরপর বলছেন, यस्य नाहं कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्वापि स इमां लोकान् न हन्ति न निबध्यते। आमि कर्ता, এই ভাব যার নেই এবং যার বুদ্ধি লিপ্ত হয় না, তিনি সমস্ত লোকের হত্যা করলেও হত্যাকারী হন না বা আবদ্ধ হন না। লোক সম্বন্ধীয় সংস্কারের বিলয়কেই লোক সংহার বলা হয়। কিরূপে সেই নিয়ত কর্মের প্রেরণা লাভ হয়? এই প্রসঙ্গে বললেন, ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना करणं कर्म कर्तेति त्रिविध कर्म संग्रहः। অর্জুন, পরিজ্ঞাতা অর্থাৎ পূর্ণ জ্ঞাতা মহাপুরুষগণ দ্বারা, জ্ঞানম তাঁকে অবগত হবার বিধি দ্বারা এবং জ্ঞেয় জানবার যোগ্য বস্তু দ্বারা কর্ম করার প্রেরণা লাভ হয়। শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন, আমি জ্ঞেয়, আমি জানবার যোগ্য। পূর্ণ জ্ঞাতা মহাপুরুষের কাছে সেই জ্ঞান সম্বন্ধে জানার বিধি লাভ হলে, জ্ঞেয় লক্ষ্যের উপর দৃষ্টি থাকলে, তবেই কর্মের প্রেরণা পাওয়া যায় এবং কর্তা অর্থাৎ মনের নিষ্ঠা, করুণ অর্থাৎ বিবেক, বৈরাগ্য, সম, দম ইত্যাদি এবং কর্মের স্বরূপ অবগত হলে কর্ম সঞ্চয় হয়। পূর্বে বলা হয়েছিল যে প্রাপ্তির পরে কর্ম করবার দরকার হয় না এবং কর্ম ত্যাগ করলে কোনো লোকসানও হয় না। তা সত্ত্বেও লোক সংগ্রহ অর্থাৎ অনুগামীদের হৃদয়ে কল্যাণকর সাধনের সংগ্রহের জন্য তিনি কর্মে প্রবৃত্ত থাকেন। কর্তা, করণ এবং কর্ম দ্বারা এগুলি সংগ্রহ হয়। জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকারের।
ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणुतान्यपि। सांख्यशास्त्रे ज्ञान कर्म और कर्ता गुणभेदे तीन प्रकार बला हुए छे। সেই সকল তুমি যথাযথ রূপে শ্রবণ করো। প্রথমে প্রস্তুত জ্ঞানের ভেদ। সর্বভূতেষু যেনৈকম ভাবমব্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্ত তদ্জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। অর্জুন, যে জ্ঞান দ্বারা মানুষ পৃথক পৃথক সকল ভূতে এক অবিনাশী পরমাত্ম ভাবকে অবিভক্ত সমভাবে স্থিত দেখেন, সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলে। জ্ঞান হল প্রত্যক্ষ অনুভূতি। এই অনুভূতির সঙ্গে সঙ্গেই ত্রিগুণ শান্ত হয়ে যায়। এটাই জ্ঞানের পরিপক্ক অবস্থা। এখন রাজসিক জ্ঞান। পৃথক্ত্বেন তু যদ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তদ্জ্ঞানম বিদ্ধি রাজসম। যে জ্ঞান দ্বারা সর্বভূতে ভিন্ন ভিন্ন বহু ভাবকে পৃথকভাবে জানা যায়, যে ইনি ভালো ইনি মন্দ, সেই জ্ঞানকে তুমি রাজসিক জ্ঞান বলে জানবে। এইরূপ স্থিতিতে যিনি আছেন তার জ্ঞান রাজসিক স্তরের। এবার তামসিক জ্ঞান। যত্তু কৃষ্ণবদে কস্মিন কার্যে সক্তমহৈতুকম অতত্ত্বার্থবদল্পং চ তত্ তামসমুদারিতম। যে জ্ঞান দ্বারা কোন একটি দেহে সম্পূর্ণ আত্মা আছেন এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক অর্থাৎ যার পিছনে কোনো ক্রিয়া নেই, সেই তত্ত্বের অর্থস্বরূপ পরমাত্মা থেকে পৃথক করে, এবং যা তুচ্ছ সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। এখন প্রস্তুত কর্মের তিনটি ভেদ। নিয়তম সঙ্গরহিতম অরাগ দ্বেষতকৃতম অফল প্রেপসুনা কর্ম যত্তত সাত্বিকমুচ্যতে। যে কর্ম নিয়তম শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত, সঙ্গদোষ ও ফলাভিলাষ রহিত পুরুষ দ্বারা রাগ ও দ্বেষ বর্জনপূর্বক করা হয় তাকে সাত্বিক কর্ম বলে। নিয়ত কর্ম অর্থাৎ আরাধনা চিন্তনকে বলা হয়, যে চিন্তন পরমে স্থিতি প্রদান করে। যত্তু কামেপসুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম
तद्राज समुदारितम्। फलकामना युक्त एवं अहंकार युक्त हुए बहु कष्टसाध्य जे कर्मेर अनुष्ठान करा हय सेई सकल कर्म के राजसिक कर्म बोले। এই রাজসিক পুরুষও সেই নিয়ত কর্ম করেন, কিন্তু পার্থক্য এই যে ফল কামনা করেন এবং অহংকার যুক্ত, সেই জন্য তার দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজসিক কর্ম বলে। এবার তামসিক কর্ম। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম अनवेक्ष्य च पौरुषम् मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते। जे कर्म शेषे नष्ट हुए जाए हिंसा एवं सामर्थ्येर विचार ना करे अविवेक बशत जे कर्म करा हय তাই তামসিক কর্ম। স্পষ্ট হল যে এই কর্ম শাস্ত্রের নিয়ত কর্ম নয়, শাস্ত্রের জায়গাতে ভ্রান্ত ধারণাকে আশ্রয় করা হয়েছে। এখন কর্তার লক্ষণ। মুক্ত সঙ্গ নহম বাদি ুৎসাহ সমন্বিতাহ সিদ্ধ সিদ্ধোর নির্বিকারহ কর্তা সাত্বিক উচ্চতে। যিনি সঙ্গদোষ মুক্ত, অহংবাদী নন, ধৃতিশীল অর্থাৎ ধৈর্যশীল এবং উদ্যমযুক্ত, ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন এবং অসিদ্ধিতে বিষাদশূন্য, বিকারগুলি থেকে মুক্ত হয়ে কর্মে অহর্নিশ প্রবৃত্ত, সেই কর্তাকে সাত্ত্বিক বলা হয়। এগুলি উত্তম সাধকের লক্ষণ। কর্ম সেই একটাই, নিয়ত কর্ম। রাগী কর্ম ফল প্রেপসুহ লুব্ধ হিংসাত্মকো শুচিহ হর্ষ শোকান্বিতঃ কর্তা রাজস পরিকীর্তিতঃ। আসক্তিযুক্ত, কর্মফলাকাঙ্ক্ষী, লোলুপ, পরপীড়ক, অপবিত্র এবং হর্ষশোকে যিনি লিপ্ত, সেই কর্তাকে রাজসিক কর্তা বলা হয়। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠো নৈষ্কৃতিকোলসাহ বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে। চঞ্চল চিত্ত, অসংস্কৃত বুদ্ধি, অনম্র, বঞ্চক, পরবৃত্তিচ্ছেদনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্ন ভাব এবং দীর্ঘসূত্রী, সেই কর্তাকে তামসিক কর্তা বলা হয়। যারা দীর্ঘসূত্রী তারা কর্মকে কাল করা যাবে বলে অসম্পূর্ণ রাখে, যদিও তার অন্তরে কর্ম করার ইচ্ছা থাকে। এইরূপ কর্তার লক্ষণ সম্পূর্ণ হল। এখন যোগেশ্বর এক নতুন প্রশ্নের সম্বন্ধে বলছেন যে বুদ্ধি, ধারণা ও সুখের লক্ষণ কি। বুদ্ধের ভেদম ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय। धनंजय, गुणानुसारे बुद्धि उद्धृति अर्थात धैर्येर तीन प्रकार भेद पृथक पृथक भावे बोलछी, श्रवण करो। प्रवृत्तिंच निवृत्तिंच कार्याकार्ये भयाभये बंधं मोक्षंच यावेति बुद्धिस्सा पार्थ सात्विकी। पार्थ, प्रवृत्ति ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয় এবং বন্ধন ও মোক্ষ, এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায় তা সাত্ত্বিক বুদ্ধি, অর্থাৎ পরমাত্ম পথ এবং গমনাগমন পথ উভয়েরই উত্তম প্রকার জ্ঞানকে সাত্ত্বিক বুদ্ধি বলে। यया धर्ममधर्मञ्च कार्यं चाकार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी। पार्थो, যে বুদ্ধি দ্বারা ধর্ম ও অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে জানতে পারা যায় না তা রাজসিক বুদ্ধি। এখন তামসিক বুদ্ধির স্বরূপ। অধর্মম ধর্মমিতিয়া मन्यते तमसावृता सर्वार्थान् विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी। पार्थ, जे बुद्धि तमोगुणे आच्छन्न हुए अधर्म के धर्म मने करे এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে তা তামসিক বুদ্ধি। এখানে শ্লোক সংখ্যা 30 থেকে 32 পর্যন্ত বুদ্ধির তিনটি ভেদ বলা হয়েছে, কোন কাজ থেকে নিবৃত্ত হবে এবং কোন কাজে প্রবৃত্ত হবে, কর্তব্য কি এবং অকর্তব্য কি। যে বুদ্ধি উত্তমরূপে এইগুলি সম্বন্ধে অবগত সেই বুদ্ধি সাত্ত্বিক। যে বুদ্ধি কর্তব্য অকর্তব্যকে অস্পষ্টভাবে জানে, যথার্থ জানে না, সেই বুদ্ধি রাজসিক। এবং অধর্মকে ধর্ম, নশ্বরকে শাশ্বত এবং হিতে অহিত এইরূপ বিপরীত বুদ্ধি তামসিক বুদ্ধি। এইভাবে বুদ্ধির ভেদ সম্পূর্ণ হল। এখন প্রস্তুত অন্য প্রশ্ন, ধৃতি অর্থাৎ ধারণার তিন ভেদ। धृत्यायया धारयते मनः प्राणेन्द्रियक्रिया योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्विकी। योगेन, যৌগিক প্রক্রিয়া দ্বারা, অব্যাভিচারিণী, যোগ চিন্তন ব্যতীত অন্য কোন চিন্তা ব্যভিচার, চিত্ত বিচলিত হওয়া ব্যভিচার, অতএব এইরূপ অব্যাভিচারিণী ধৃতি দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্র মার্গে বিধৃত হয়। এই প্রকার ধৃতি সাত্ত্বিকী অর্থাৎ
মন প্রাণ ও ইন্দ্রিয় সমূহকে ইষ্টোন্মুখ করা সাত্ত্বিকই ধারণা। যয়া তু ধর্ম কামার্থ ধৃত্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিসা পার্থ রাজসী। হে পার্থ, ফলের আকাঙ্ক্ষাযুক্ত ব্যক্তি অত্যন্ত আসক্ত হয়ে যে ধৃতি দ্বারা কেবল ধর্ম অর্থ ও কাম ধারণ করে থাকে, মোক্ষ নয়, তা রাজসিক ধৃতি। এই ধৃতিতেও লক্ষ্য সেই একই, এতে কেবল কামনা করা হয়। যা কিছু কার্য করে তার পরিবর্তে ফল পেতে চায়, এবার তামসিক ধৃতির লক্ষণ। যয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিসা পার্থ তামসী। হে পার্থ, দুষ্ট বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা ভয় চিন্তা দুঃখ ও অভিমান পরিত্যাগ করে না, তাদের ধারণ করে থাকে, তা তামসিক ধৃতি। এই প্রশ্নটি সম্পূর্ণ হল। পরের প্রশ্ন সুখ। সুখম ত্বিদানীং ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ্রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। অর্জুন, এখন আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। তাদের মধ্যে যে সুখে সাধক অভ্যাস বশত রমণ করে, অর্থাৎ চিত্ত সংযম করে ইষ্টে রমণ করে, এবং যা দুঃখ থেকে মুক্ত করে। যত্তদগ্রে বিষমিব পরিণামে মৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। এই সুখ সাধনের আরম্ভকাল যদিও বিষ তুল্য, প্রহ্লাদকে শূলে চড়ানো হয়েছিল, মীরাকে বিষ দেওয়া হয়েছিল। কবির বলেছেন, সুখিয়া সব সংসার হ্যায় খায়ে অর সোয়ে, দুখিয়া দাস কবীর হ্যায় জাগে অর রোয়ে। অতএব আরম্ভে বিষ তুল্য, কিন্তু পরিণামে অমৃত তুল্য, অমৃত তত্ত্ব প্রদান করে। অতএব আত্মবিষয়ক বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। বিষয়েন্দ্রিয় সংযোগা যত্তদগ্রে মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ উৎপন্ন হয়, তা ভোগকালে যদিও অমৃত তুল্য, কিন্তু পরিশেষে বিষ তুল্য। কারণ এই সুখ জন্মমৃত্যুর কারণ,
সেই সুখকে রাজসিক সুখ বলা হয়। यदग्रे चानुबंधे च सुखं मोहनमात्मनः निद्रालस्य प्रमादोत्थम् तत्तामसमुदारितम्। जे सुख ভোগকালে ও পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, নিদ্রা ইয়া নিশা সর্বভূতানাম, জগৎ নিশাতে অচৈতন্য করে রাখে, আলস্য এবং ব্যর্থ চেষ্টা থেকে উৎপন্ন সেই সুখকে তামসিক সুখ বলা হয়। এখন যোগেশ্বর শ্রীকৃষ্ণ ত্রিগুণ সম্বন্ধে বলছেন, সকলের সঙ্গেই যেগুলির সম্পর্ক আছে। न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात् त्रिभिर्गुणैः। अर्जुन, পৃথিবীতে, স্বর্গে বা দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে এই প্রকৃতিজাত ত্রিগুণ থেকে মুক্ত, অর্থাৎ ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত সম্পূর্ণ জগৎ ক্ষণভঙ্গুর, জন্ম মৃত্যুশীল, ত্রিগুণের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেবতাও ত্রিগুণের বিকারকেই বলে, দেবতাও নশ্বর। এখানে যোগেশ্বর চতুর্থবার বাহ্য দেবতাগণের উল্লেখ করলেন, প্রথমে সপ্তম অধ্যায়ে, তারপর নবম, সপ্তদশ এবং এখানে অষ্টাদশ অধ্যায়ে। এর অর্থ থেকে স্পষ্ট হচ্ছে যে দেবগণও ত্রিগুণের অন্তর্ভুক্ত, যারা এদের পূজা করেন তারাও নশ্বরকে পূজা করেন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে মহর্ষি শুক এবং নজন যোগেশ্বরের প্রসিদ্ধ আখ্যান আছে। এখানে তারা পরীক্ষিতকে উপদেশ দিয়ে বলছেন, স্ত্রী পুরুষের মধ্যে পরস্পর প্রেমের সম্পর্কের জন্য শঙ্কর পার্বতীর, আরোগ্য লাভের জন্য অশ্বিনী কুমার দয়ের, জয়লাভের জন্য ইন্দ্রের এবং ধনলাভের জন্য কুবেরের পূজা করুন। এইরূপ বিবিধ কামনার উল্লেখ করে অবশেষে নির্ণয় করলেন যে সমস্ত কামনা পূরণের জন্য এবং মোক্ষ লাভের জন্য একমাত্র নারায়ণের পূজা করা উচিত। তুলসী মূল হি সিঁচিয়ে ফুলেই ফলেই আঘাই, অতএব সর্বব্যাপক প্রভুর স্মরণ করুন। যাকে লাভ করবার জন্য সদ্গুরুর স্মরণ, নিষ্কপটভাবে প্রশ্ন ও সেবা একমাত্র উপায়। আসুরি এবং দৈবী সম্পদ অন্তঃকরণের দুটি প্রবৃত্তিকে বলে। দৈবী সম্পদ পরম দেব পরমাত্মার দিকদর্শন করিয়ে দেয়, সেই জন্য একে দৈবী বলা হয়। কিন্তু এই প্রবৃত্তিও ত্রিগুণেরই অন্তর্ভুক্ত, গুণাতীত হলে দৈবী সম্পদও শান্ত হয়ে যায়। গুণাতীত আত্মতৃপ্ত যোগীর জন্য কোনো কর্তব্য বাকি থাকে না। এখন প্রস্তুত বর্ণ ব্যবস্থা। বর্ণ জন্মপ্রধান অথবা কর্ম দ্বারা অন্তঃকরণে যে যোগ্যতা অর্জন হয় তার নাম। এই প্রসঙ্গে বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ
স্বভাবজাত ত্রিগুণ অনুসারেই পৃথক পৃথক রূপে বিভক্ত হয়েছে। স্বভাব সাত্ত্বিক হলে আপনার মধ্যে নির্মলতা, ধ্যান সমাধির ক্ষমতা থাকবে। তামসিক গুণ কাজ করলে আলস্য, নিদ্রা, প্রমাদ স্বভাবে দেখা যাবে। সেই স্তর অনুসারেই আপনার দ্বারা কর্মও হবে। যে গুণ কার্যরত সেটাই আপনার বর্ণ, স্বরূপ। এইরূপ অর্ধসাত্ত্বিক এবং অর্ধরাজসিক গুণ ক্ষত্রিয় বর্গের মধ্যে দেখা যায় এবং অর্ধেকের কম তামসিক এবং বিশেষ রাজসিক গুণ বৈশ্যবর্গের মধ্যে দেখা যায়। এই প্রশ্ন সম্বন্ধে যোগেশ্বর শ্রীকৃষ্ণ চতুর্থবার উল্লেখ করেছেন। দ্বিতীয় অধ্যায়ে এই চারটি বর্গের মধ্য থেকে ক্ষত্রিয় বর্গের নাম উল্লেখ করেছেন, যে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেয়স্কর আর কোনো পথ নেই। তৃতীয় অধ্যায়ে তিনি বলেছেন যে যারা দুর্বল গুণযুক্ত তারা স্বভাব থেকে উৎপন্ন যোগ্যতা অনুসারে ধর্মে প্রবৃত্ত হবে। স্বধর্মে মৃত্যুও পরম কল্যাণকর, অন্যের অনুকরণ ভয়াবহ। চতুর্থ অধ্যায় বলেছেন চার বর্ণের রচনা আমি করেছি। তাহলে কি মানুষকে চারটি জাতিতে বিভাগ করেছেন? বলছেন না, গুণকর্মা বিভাগশা, গুণের যোগ্যতা অনুসারে কর্মকে চারটি স্তরে বিভাগ করেছেন। এখানে গুণ মানদণ্ড, এর দ্বারা কর্ম করার ক্ষমতাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাণীতে একমাত্র অব্যক্ত পুরুষকে লাভ করবার ক্রিয়াবিশেষকে কর্ম বলে। ঈশ্বর প্রাপ্তির আচরণ, আরাধনা, যা শুরু হয় একমাত্র ইষ্টে শ্রদ্ধা থেকে, চিন্তনের বিধি বিশেষ থেকে, যা পূর্বে বলেছেন, এই যোগ্যার্থ কর্মকে চার ভাগে বিভাগ করেছেন। এখন কিভাবে বোঝা যাবে যে আপনার মধ্যে কোন গুণ কার্যরত এবং আপনি কোন শ্রেণীর? এই প্রসঙ্গে এখানে বলেছেন, শমোদমস্তপশৌচম ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। মনের সমন, ইন্দ্রিয় সমূহের দমন, পূর্ণ পবিত্রতা, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, ক্ষমা, সরলতা, আস্তিক বুদ্ধি অর্থাৎ একমাত্র ইষ্টে আস্থা, জ্ঞান অর্থাৎ পরমাত্ম জ্ঞানের সঞ্চার, বিজ্ঞান অর্থাৎ পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত নির্দেশের জাগৃতি এবং সেই অনুসারে চলবার ক্ষমতা, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। যখন স্বভাবে এই যোগ্যতাগুলি দেখা দেয়, নিরন্তর কর্ম হয় এবং পরে কর্ম করা স্বভাব হয়ে দাঁড়ায়, তখন ব্রাহ্মণ শ্রেণীর যোগ্যতা অর্জন হয়েছে বলা যেতে পারে। শৌর্যম তেজো ধৃতির্দাক্ষম যুদ্ধে চাপ্যপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। পরাক্রম, ঈশ্বরীয় তেজ লাভ, ধৃতি, চিন্তনে দক্ষতা অর্থাৎ কর্মসু কৌশলম, কর্মকুশলতা, প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপদ না হওয়ার স্বভাব, দান অর্থাৎ সর্বস্ব সমর্পণ, সকল ভাবের উপর আমি কর্তা, এই ভাব অর্থাৎ ঈশ্বর ভাব, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজম, স্বভাবজাত কর্ম। যাদের মধ্যে এই যোগ্যতাগুলি পাওয়া যায় তাঁরা ক্ষত্রিয় শ্রেণীর কর্তা। এখন প্রস্তুত বৈশ্য ও শূদ্রের স্বরূপ।
कृषि गौरक्ष वाणिज्यम् वैश्यकर्म स्वभावजम् परिचर्यात्मकम् कर्म शूद्रस्यापि स्वभावजम्। कृषि गोरक्षा और वाणिज्य वैश्यर स्वभावजात कर्म। गोपालनी बा क्यों? तबे कि महिष रक्षा करबे ना, छागल पुषबे ना? एर तात्पर्य हलो इंद्रिय समूहर रक्षा। सुदूर वैदिक बांग्मये गो शब्द अंतकरण और इंद्रिय समूहर जन्नो प्रचलित छिलो। गोरक्षार अर्थ इंद्रिय समूहर रक्षा। विवेक वैराग्य सम दमेर द्वारा इंद्रियगुली सुरक्षित है। काम क्रोध लोभ मोह द्वारा इंद्रिय समूह विक्षिप्त है, दुर्बल है। आत्मिक सम्पत्ति स्थिर सम्पत्ति, एटाई निज धन, जा एक बार अर्जन करते सक्षम हुले सर्वदा संगे थाके। प्रकृतिर द्वंद्वर मध्य थेके एई सम्पत्तिगुली संग्रह कराई वाणिज्य। विद्या धनम सर्वधन प्रधानम, एई विद्या अर्जन कराई वाणिज्य। कृषि काके बोले? देहटाई क्षेत्र। एर अंतराले जे बीज बपन करा हय ता भालो मंद संस्कार रूपे संचित हय। अर्जुन, एई निष्काम कर्मे बीज अर्थात आरम्भेर नाश हय ना, तार मध्य थेके कर्मेर एई तृतीय श्रेणीते कर्म अर्थात इष्ट चिंतनी नियत कर्म। परम तत्व चिंतनेर जे बीज एई क्षेत्रे पड़े आछे ताके सुरक्षित करे जावा एवं एते जे बीजातीय विकारगुलिर आक्रमण हय सेगुलिर निवारण करे जावाई कृषि। कृषि निरावही चतुर किसाना जिमे बुद्ध तजही मोह मदमाना। जेमन बुद्धिमान कृषकेरा भालो फसल लाभेर जन्य आगाछागुलो उत्पाटन करे दें, सेई रकम विवेक सम्पन्न पुरुषगण मोह मद एवं मान परित्याग करें। এই প্রকার সকল ইন্দ্রিয়ের সুরক্ষা এবং প্রকৃতির দ্বন্দ্বগুলির মধ্য থেকে আত্মিক সম্পত্তি সংগ্রহ করা এবং এই ক্ষেত্রে পরম তত্ত্বের চিন্তনের বর্ধন, এইগুলি বৈশ্য শ্রেণীর কর্ম। শ্রীকৃষ্ণের অনুসারে যজ্ঞশিষ্টাশিনঃ, যজ্ঞ সম্পূর্ণ হলে আমরা যজ্ঞ থেকে পরাৎপর ব্রহ্মকে লাভ করি। সেই ব্রহ্মের আস্বাদন করে সন্ত পুরুষগণ সকল পাপ থেকে মুক্ত হয়ে যান। চিন্তন ক্রিয়া দ্বারা তারই শনৈ শনৈ বীজারোপণ হয়, এর সুরক্ষা করে যাওয়াই কৃষিকার্য। বৈদিক শাস্ত্র অনুসারে অন্ন পরমাত্মা, সেই পরমাত্মাই একমাত্র অসন অন্ন। চিন্তন ক্রিয়া সম্পূর্ণ হলে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয়, আর কখনো অতৃপ্ত হয় না, আর আসা যাওয়া করতে হয় না। এই অন্নের বীজকে অঙ্কুরিত করা এবং তা সুরক্ষা করে চলাকেই কৃষিকার্য বলা হয়েছে। নিজের থেকে উন্নত অবস্থাযুক্ত ব্যক্তিগণের ঈশ্বরপ্রাপ্ত গুরুজনের সেবা করা শূদ্রের স্বভাবজাত কর্ম। শূদ্রের অর্থ হীন নয়, পরন্তু অল্পজ্ঞ। নিম্ন শ্রেণীর সাধকই শূদ্র হয়, প্রবেশিকা শ্রেণীর সেই সাধক পরিচর্যা থেকেই সাধনা আরম্ভ করবে। ধীরে ধীরে সেবা দ্বারা তার হৃদয়ে সেই সংস্কারগুলির সৃজন হবে এবং ক্রমশ সে বৈশ্য ক্ষত্রিয় ও ব্রাহ্মণ শ্রেণীতে পৌঁছে অবশেষে বর্ণগুলি পার করে ব্রহ্মে লীন হয়ে যাবে। স্বভাব পরিবর্তন হয় এবং স্বভাব পরিবর্তন হলে বর্ণ পরিবর্তন হয়। বস্তুত এই বর্ণের অবস্থা চারটি: অতি উত্তম, উত্তম, মধ্যম ও নিকৃষ্ট। কর্মপথের পথিকদের উঁচু নিচু চারটি স্তর, কারণ কর্ম একটাই,
নিয়ত কর্ম। শ্রীকৃষ্ণ বলছেন যে পরম সিদ্ধি লাভ করার এটাই একমাত্র পথ, সেই জন্য স্বভাবে যেরূপ যোগ্যতা আছে সেটাই সম্বল করে সেই স্থান থেকে এগিয়ে যাবার চেষ্টা করুন। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তচ্ছৃণু। মানুষ নিজ নিজ স্বভাবের যোগ্যতা অনুসারে কর্মে রত হয়ে সংসিদ্ধিম ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করে। পূর্বেও বলেছেন এই কর্ম সম্পূর্ণ করে তুমি পরম সিদ্ধি লাভ করবে। কোন কর্ম করে? অর্জুন, তুমি শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্ম যজ্ঞার্থ কর্ম করো। এখন সকর্ম করার ক্ষমতা অনুসারে কর্মে প্রবৃত্ত ব্যক্তি কিরূপে পরম সিদ্ধি লাভ করেন সেই বিধি তুমি আমার কাছে শ্রবণ করো। যতঃ প্রবৃত্তির্ভূতানাম যেন সর্বমিদম ততম স্বকর্মণাত্মভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানবঃ। যে পরমেশ্বর থেকে ভূতগণের উৎপত্তি, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, সেই পরমেশ্বরকে স্বকর্মণা মানুষ স্বভাবজাত কর্ম দ্বারা অর্চনা করে পরম সিদ্ধি লাভ করে। অতএব পরমাত্মার চিন্তন ও পরমাত্মারই সর্বাঙ্গীন অর্চনা ও ক্রমশ চিন্তন পথে চলা আবশ্যক। যেমন কোনো নিম্ন শ্রেণীর ছাত্র যদি উচ্চ শ্রেণীতে পড়তে যায় তাহলে সে তার নিজের শ্রেণীর যোগ্যতাও হারিয়ে ফেলবে, উচ্চ শ্রেণীর যোগ্যতা লাভ তো হবেই না। অতএব এই কর্মপথে ক্রমে ক্রমে এগিয়ে যেতে হবে। অষ্টাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে এই কথাই বলেছেন। এর উপরেই জোর দিয়ে পুনরায় বলছেন, যদি আপনি অল্পজ্ঞও হন তবু সেই স্তর থেকেই শুরু করুন, সেই বিধি হল পরমাত্মার প্রতি সমর্পণ। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম্। স্বীয় ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হলেও সম্মুখ রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বভাব নিয়তম, স্বভাব দ্বারা নির্ধারিত কর্ম করে মানুষকে পাপ অর্থাৎ আসা যাওয়া করতে হয় না। প্রায়ই সাধকগণ উদ্বিগ্ন হন, চিন্তা করেন, আমি কি সেবা করতেই থাকব? তিনি তো ধ্যানস্থ, গুণের জন্য তাকে সম্মান করা হয়, এই চিন্তা করে তারাও অনুকরণ করতে শুরু করেন। শ্রীকৃষ্ণের অনুসারে অনুকরণ অথবা ঈর্ষা করলে কিছু লাভ হবে না। স্বভাবের ক্ষমতা অনুসারে কর্ম করেই সাধক পরম সিদ্ধি লাভ করেন, ত্যাগ করে নয়। সহজম কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেত সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতা। কৌন্তেয় দোষযুক্ত অর্থাৎ
অল্পজ্ঞ অবস্থাযুক্ত হলে দোষের বাহুল্য হওয়া স্বাভাবিক। এইরূপ দোষযুক্ত সহজম কর্ম, স্বভাবজাত সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়। ধূম দ্বারা আচ্ছাদিত অগ্নির ন্যায় সকল কর্মই দোষযুক্ত। ব্রাহ্মণ শ্রেণীর হলেও কর্ম তো করতেই হচ্ছে। যতক্ষণ স্থিতি লাভ না হয় ততক্ষণ দোষ বিদ্যমান, প্রকৃতির আবরণ বিদ্যমান। যেখানে ব্রাহ্মণ শ্রেণীর কর্মও ব্রহ্মে প্রবেশের সঙ্গে বিলয় হয় তখনই দোষ মুক্ত হওয়া যায়। প্রাপ্তিযুক্ত পুরুষের লক্ষণ কি? যখন কর্ম করার প্রয়োজন থাকে না। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম্য সিদ্ধিম পরমা সন্ন্যাসেনাধিগচ্ছতি। সকল বিষয় অনাসক্ত, স্পৃহাশূন্য, সংযত চিত্ত ব্যক্তি সন্ন্যাসী নাম সর্বস্ব ন্যাসের দ্বারা পরম নৈষ্কর্মের সিদ্ধি লাভ করেন। এখানে সন্ন্যাস ও পরম নৈষ্কর্ম সিদ্ধি একই পর্যায়ে ভুক্ত। সাংখ্যযোগীও সেই অবস্থা লাভ করেন যে অবস্থা নিষ্কাম কর্মযোগী লাভ করেন। উভয় মার্গেই সমান উপলব্ধি করেন। এখন পরম নৈষ্কর্ম সিদ্ধিপ্রাপ্ত পুরুষ কিভাবে ব্রহ্ম লাভ করেন সংক্ষেপে তার বর্ণনা করছেন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসে নৈব কৌন্তেয নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির জ্ঞান নিষ্ঠা ক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। জ্ঞান নিষ্ঠার সেই প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর। পরের শ্লোকে সেই বিধি সম্বন্ধে বলছেন। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়ামস্ত্যক্ত্বা রাগদ্বেষৌ ব্যুদস্য চ। বিবিক্তসেবী লঘ্বাশী যতবাক কায়মানসহ ধ্যানযোগ পরো নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিতঃ। অর্জুন, বিশেষ রূপে শুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে নির্জন ও পবিত্র স্থানে অবস্থান করে পরিমিত আহার করে বাক্য শরীর ও মন সংযত করে দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে নিরন্তর ধ্যাননিষ্ঠ এবং যোগপরায়ণ হয়ে অন্তঃকরণ বশীভূত করে শব্দাদি বিষয় পরিত্যাগপূর্বক আসক্তি ও দ্বেষ বর্জন করে এবং অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত
ब्रह्म भूयाय कल्पते। अहंकार, बल, दर्प, काम, क्रोध, बाह्य वस्तु एवं आंतरिक चिंतन परित्याग करे ममता वर्जित एवं चित्त विक्षेप शून्य पुरुष परब्रह्म लाभे समर्थ हन। ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न कांक्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। एरूप ब्रह्मे एकीभूत हुए सेई प्रसन्न चित्त पुरुष कोनो विषय शोक करेन ना एवं किछुई आकांक्षाओ करेन ना। सर्वभूते समभाव सेई पुरुष भक्तिर पराकाष्ठाय स्थित हन। भक्ति एखाने परिणाम स्वरूप जा ब्रह्मे स्थिति प्रदान करे। भक्त्या माम भिजानाति यावान्यश्चास्मि तत्वतः ततो माम तत्वतो ज्ञात्वा विशते तदनंतरम्। श्री पराभक्ति द्वारा तिनि आमाके तत्त्व तो जानेन। श्री तत्त्व की आमी जे ओ जेरूप प्रभाव जुक्त अजर अमर शाश्वत जे अलौकिक गुणधर्म जुक्त आमार एई तत्त्व अवगत हुए तिनि आमाते प्रवेश करेन। प्राप्तिकाले भगवानेर दर्शन करेन एवं प्राप्तिर ठीक परेई तिनि आत्मस्वरूपके सेई ईश्वरीय गुणधर्मेर संगे संयुक्त देखेन जे आत्ताई अजर अमर शाश्वत अव्यक्त ओ सनातन। द्वितीय अध्याये योगेश श्रीकृष्ण बोलेछिलेन आत्ताई सत्य सनातन अव्यक्त ओ अमृत स्वरूप, किन्तु ए समस्त विभक्तिजुक्त आत्ता के केवल तत्त्वदर्शीगण ही देखेछेन। एखन प्रश्न स्वाभाविक जे वस्तुत सेई तत्त्वदर्शिता कि। बहु लोक पाँच तत्त्व पचिश तत्त्वेर बौद्धिक गणना शुरू करेन, किन्तु एई विषयेर ओपर श्रीकृष्ण प्रस्तुत अध्याये निर्णय करे बोललेन সেই পরম তত্ত্ব পরমাত্মা যিনি তাকে জানেন তিনিই তত্ত্বদর্শী। এখন আপনি যদি সেই তত্ত্ব লাভের ইচ্ছুক হন তাহলে ভজন চিন্তন আবশ্যক। এখানে 49 থেকে 55 সংখ্যক পর্যন্ত শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করলেন যে সন্ন্যাস মার্গেও কর্ম করতে হয়। তিনি বললেন সন্ন্যাসেন, সন্ন্যাস দ্বারা অর্থাৎ জ্ঞানযোগের দ্বারা কর্ম করতে করতে ইচ্ছাশূন্য আসক্তিশূন্য এবং সংযত চিত্ত পুরুষ যেভাবে নৈষ্কর্মের পরম সিদ্ধি লাভ করেন তা সংক্ষেপে বলব। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, মদ, মোহ ইত্যাদি যে বিকারগুলি প্রকৃতিতে নিক্ষেপ করে সেগুলি যখন শান্ত হয় এবং বিবেক বৈরাগ্য সম দম নির্জনে বাস ধ্যান ইত্যাদি ব্রহ্মে প্রবেশ করতে সাহায্য করে যে যোগ্যতাগুলি সে সমস্ত যখন পরিপক্ক হয় তখন ব্রহ্মকে জানার যোগ্যতা লাভ হয়। সেই যোগ্যতার নাম পরাভক্তি। এই যোগ্যতার দ্বারাই তত্ত্বকে জানা যায়। তত্ত্ব কি? আমাকে জানা। ভগবান যে যে বিভূতিযুক্ত, যিনি ভগবানকে তাঁর বিভূতি সহ জানেন তিনি আমাতে স্থিত হন। অর্থাৎ ব্রহ্ম, তত্ত্ব, ঈশ্বর, পরমাত্মা এবং আত্মা একে অন্যের পর্যায়ভুক্ত।
একটিকে জানতে পারলে বাকি সব জানা যায়। এই হল পরম সিদ্ধি, পরম গতি এবং পরম ধাম। অতএব গীতাশাস্ত্রের দৃঢ় নির্ণয় এই যে সন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগ দুটি পরিস্থিতিতেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করার জন্য নিয়ত কর্ম অর্থাৎ চিন্তন অনিবার্য। এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ সন্ন্যাসীর জন্য ভজন চিন্তন করবার উপর জোর দিয়েছেন, এখন সমর্পণ বলে সেই বার্তাকে নিষ্কাম কর্মযোগীর জন্যও বলছেন। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ মৎপ্রসাদাদ্বাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম্। আমার উপর সম্পূর্ণ আশ্রিত পুরুষ সর্বদা সমস্ত কর্ম করেও লেশমাত্র ত্রুটি না রেখে কর্ম করে আমার অনুগ্রহে শাশ্বত অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। কর্ম সেই এক নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া। পূর্ণ যোগেশ্বর সদ্গুরুর আশ্রিত সাধক তাঁর কৃপা প্রসাদে শীঘ্র পরম পদ লাভ করেন। অতএব তাঁকে লাভ করার জন্য সমর্পণ আবশ্যক। চেতসা সর্বকর্মাণি মৈ সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তসততম ভব। অতএব অর্জুন, সমস্ত কর্ম অর্থাৎ যতটা তোমার দ্বারা সম্ভব আমাতে সমর্পণ পূর্বক, নিজের ভরসায় নয় পরন্তু আমাতে সমর্পণ পূর্বক মতপরায়ণ হবে, অর্থাৎ বুদ্ধিযোগ অবলম্বন পূর্বক সর্বদা আমাতে চিত্ত সমাহিত করো। যোগ একটাই যা সর্বপ্রকারে দুঃখের বিনাশ করে এবং পরম তত্ত্ব পরমাত্মাতে প্রবেশ প্রদান করে। এর ক্রিয়া একটাই যজ্ঞের প্রক্রিয়া, যা মন ও সকল ইন্দ্রিয়ের সংযম, নিঃশ্বাস প্রশ্বাস এবং ধ্যান ইত্যাদির উপর নির্ভর করে, যার পরিণামও এক, ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। এই প্রসঙ্গেই আরো বলেছেন, সর্বদুর্গাণি মৎপ্রসাদাতরিষ্যসি অথ চেত্ত্বমহংকারান ন শ্রোষ্যসি বিনংষ্যসি। আমাতে চিত্ত অর্পণ করলে আমার অনুগ্রহে তুমি মন ও সকল ইন্দ্রিয়ের দুর্গগুলি অতিক্রম করবে। ইন্দ্রেন দ্বার ঝরোখা নানা তাহা তাহা সুর বৈঠে করি থানা আওত দেখহি বিষয় বয়ারি তেহটি দেহি কপাট উঘারি। অর্থাৎ ইন্দ্রিয় দ্বার সমন্বিত হৃদয়রূপ ঘরে অনেকগুলি জানলা রয়েছে, প্রত্যেকটি জানলা দেবতাদের দখলে, বিষয়রূপ হাওয়া আসতে দেখলেই তারা কপাট খুলে দেন। এইগুলি দুর্জয় দুর্গ, আমার অনুগ্রহে তুমি এই বাধা সকল অতিক্রম করবে। আর যদি তুমি অভিমান বশত আমার কথা না শোনো তাহলে তোমার বিনাশ হবে, পরমার্থের অযোগ্য হবে। পুনরায় এই প্রসঙ্গের উপর জোর দিলেন। यदहंकारमाश्रित्य
नयोत्स्य इति मन्यसे मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्षति। अहंकार के आश्रय करे युद्ध करब ना এই রূপ যা চিন্তা করছো তোমার এই ধারণা ভ্রান্ত, কারণ তোমার ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। স্বভাব জেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা कर्तुं नेच्छसि यन्मोहात् करिष्यस्य वशोऽपि तत्। কৌন্তেয়, অজ্ঞানতা বশত তুমি যে কর্ম করতে চাইছ না, স্বভাবজাত স্বীয় ক্ষত্রিয়চিত কর্মে আবদ্ধ হয়ে অনিচ্ছা সত্ত্বেও তা করবে। প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপদ না হওয়ার তোমার ক্ষত্রিয় শ্রেণীর স্বভাব তোমাকে বলপূর্বক কর্মে নিযুক্ত করবে। প্রশ্নটি এখন সম্পূর্ণ হল। এখন প্রশ্ন, সেই ঈশ্বর কোথায় বাস করেন? এই প্রসঙ্গে বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশেরর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত, এত কাছে থাকা সত্ত্বেও লোকে জানতে পারে না কেন? মায়ারূপ যন্ত্রে আরূঢ় সকলেই ভ্রান্ত হয়ে ভ্রমণ করছে, সেই জন্য জানতে পারে না। এই যন্ত্র বাধা স্বরূপ, যা বারবার নশ্বর কলেবরে ভ্রমণ করাতে থাকে। তাহলে কার শরণে যাওয়া উচিত? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাত পরাম শান্তিম স্থানম প্রাপস্যসি শাশ্বতম। সেই জন্য হে ভারত, সর্বতোভাবে সেই ঈশ্বরের, অর্থাৎ যিনি হৃদয়ে অধিষ্ঠিত, তাঁর শরণাগত হও। তাঁর অনুগ্রহে তুমি পরম শান্তি, শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে। অতএব যদি ধ্যান করতে চান, তাহলে হৃদয়ে দেশে ধ্যান করুন। এই সম্বন্ধে জানার পর মন্দির, মসজিদ, গির্জা অথবা অন্যত্র সন্ধান করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। তবে জানা না থাকলে এটা স্বাভাবিক। ঈশ্বরের নিবাস স্থান হৃদয়। ভাগবতের চতুশ্লোকী গীতার সারাংশ এই যে, যদিও আমি সর্বত্র ব্যাপ্ত, কিন্তু হৃদয়ে দেশে ধ্যান করলেই আমাকে লাভ করা যেতে পারে। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যাদ গুহ্যতরম ময়া বিমৃশ্যৈ তদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এই প্রকার আমি তোমার কাছে গুচ্ছ থেকেও গুচ্ছতর জ্ঞান বললাম, তুমি এটি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই অনুষ্ঠান করো। এই হল সত্য অনুসন্ধানের স্থান,
এবং প্রাপ্তিস্থানও এটাই। কিন্তু হৃদয়ে স্থিত ঈশ্বরকে দেখা যায় না, এর উপায় বলছেন। সর্বগুহ্যতমম ভূয়ঃ শৃণু মে পরমম বচঃ ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম্। অর্জুন, সর্বাপেক্ষা গুহ্য আমার রহস্যযুক্ত বাক্য তুমি পুনরায় শ্রবণ করো। পূর্বে বলেছেন, কিন্তু বলছেন পুনরায় শ্রবণ করো। সাধকের জন্য ইষ্ট সদা প্রস্তুত থাকেন, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য তোমার হিতকর বাক্য আমি পুনরায় বলছি। কি সেই হিতকর বাক্য? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাম নমস্কুরু মামে বৈষ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়সি মে। অর্জুন, তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার অনন্য ভক্ত হও, আমার প্রতি শ্রদ্ধাশীল হও, অর্থাৎ সমর্পণে অশ্রুপাত যেন হয়, এবং আমাকে নমস্কার করো। এই রূপে তুমি আমাকে প্রাপ্ত হবে, একথা আমি শপথ করে তোমায় বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পূর্বে বলেছেন ঈশ্বর হৃদয়ে অধিষ্ঠিত, তাঁর শরণাগত হও। এখানে বলছেন আমার শরণে এসো, এই গুহ্যতর রহস্যযুক্ত বাক্য শোনো, আমার শরণে এসো। বাস্তবে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? এই যে সাধকের জন্য সদ্গুরুর শরণ নিতান্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ পূর্ণ যোগেশ্বর ছিলেন, এখন সমর্পণের বিধি সম্বন্ধে বলেছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক, অর্থাৎ আমি ব্রাহ্মণ শ্রেণীর কর্তা অথবা শূদ্র শ্রেণীর, ক্ষত্রিয় অথবা বৈশ্য শ্রেণীর, এই বিচার পরিত্যাগ করে কেবল একমাত্র আমার শরণাগত হও, আমি সকল পাপ থেকে তোমাকে মুক্ত করব, শোক করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি বর্ণগুলির বিচার না করে, অর্থাৎ এই যে আমি এই কর্মপথে কোন শ্রেণীর, যিনি একমাত্র পরমেশ্বরের শরণাগত, ইষ্টের অতিরিক্ত অন্য কারো কাছ থেকে কৃপা পেতে চান না, তার ক্রমশ বর্ণ পরিবর্তন, উত্থান ও সমস্ত পাপ থেকে নিবৃত্তির অর্থাৎ মোক্ষের দায়িত্ব ইষ্ট সদ্গুরু স্বয়ং নিজের হাতে তুলে নেন। প্রত্যেক মহাপুরুষ এই কথাই বলেছেন। শাস্ত্র যখন লিপিবদ্ধ করা হয় তখন মনে হয় যে সেটা সকলের জন্য, কিন্তু সেটা শুধু শ্রদ্ধাবানদের জন্যই হয়। অর্জুন অধিকারী ছিলেন, তাই তাকে জোর দিয়ে বলালেন। এখানে যোগেশ্বর স্বয়ং নির্ণয় করে বলছেন যে এর অধিকারী কে। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন
न चाशुश्रूषवे वाच्यम् न च माम योभ्यसूयति। अर्जुन, এই রূপ হিতের জন্য তোমাকে উপদিষ্ট এই গীতা শাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলবে না, ভক্তিরহিত ব্যক্তিকে কখনো বলবে না, যে শ্রবণেচ্ছু নয় তাকে বলবে না, ও আমাকে নিন্দা করে যারা, এই দোষ আমাতে ওই দোষ আমাতে এই প্রকার মিথ্যা সমালোচনা করে যারা, তাদেরও বলবে না। শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু তাঁর স্তুতিকর্তাদের পাশাপাশি কতিপয় নিন্দুকও হয়তো ছিল, নিন্দুকদেরও বলবে না। এখানে প্রশ্ন স্বাভাবিক যে তাহলে কাকে বলা উচিত। এই প্রসঙ্গে বলছেন, ইমম পরমম গুহ্যম মদ্ভক তেষ্বভিধাস্যতি ভক্তিম মই পরাম কৃত্বা মামেবৈষ্যত্য সংশয়ঃ। যিনি আমার পরাভক্তি লাভ করে এই পরম গুহ্য গীতা শাস্ত্রের উপদেশ আমার ভক্তের কাছে পাঠ ও ব্যাখ্যা করবেন, তিনি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন। কারণ যিনি এই উপদেশ উত্তম রূপে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে নেবেন, তিনি সেই পথে চলবেন ও উদ্ধার হয়ে যাবেন। এখন সেই উপদেশকর্তা সম্বন্ধে বলছেন, न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः भविता न च मे तस्मान् अन्यः प्रियतरो भुवि। मनुष्यगणेर मध्ये গীতার ব্যাখ্যাকারী অপেক্ষা আমার অধিক প্রিয় এ জগতে আর কেউ নেই এবং আর কেউ হবেও না। কার থেকে? যিনি আমার ভক্তগণের মধ্যে আমার উপদেশ পাঠ ও ব্যাখ্যা করবেন, সেই পথে তাদের চালাবেন। কারণ কল্যাণের স্রোত এই একটাই, রাজমার্গ। এবার অধ্যয়ন। अध्येष्यते च य इमम् धर्म्यं संवादमावयोः ज्ञानयज्ञेन तेनाहम् इष्टस्यामिति मे मतिः। যে ব্যক্তি আমাদের উভয়ের ধর্মময় সংবাদরূপ গ্রন্থ অধ্যেশ্বতে মনন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। অর্থাৎ এই রূপ যজ্ঞ যার পরিণাম হল জ্ঞান, যার স্বরূপ পূর্বে বলা হয়েছে, যার তাৎপর্য সাক্ষাৎ করে তাঁকে অবগত হওয়া, এই আমার অভিমত। श्रद्धावानन सूयश्च श्रृणुयादपि यो नरः सोऽपि मुक्तः शुभान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणा। जिनि श्रद्धालु এবং অসুয়া শূন্য হয়ে অর্থবোধ না হলেও এই গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীগণের প্রাপ্য শ্রেষ্ঠ লোক লাভ করেন। অর্থাৎ কর্মে সক্ষম না হলেও
কেবলমাত্র শ্রবণ করুন, তবুও উত্তম লোক লাভ হবে, কারণ এতে উপদেশ গ্রহণ হয়। এখানে 67 থেকে 71 পর্যন্ত 5 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ অনধিকারীদের বলতে বারণ করেছেন, কিন্তু যিনি শ্রদ্ধাবান তাকে অবশ্য বলা উচিত। যিনি শ্রবণ করবেন তিনি আমাকে লাভ করবেন, কারণ অতি গোপনীয় কথা শুনে মানুষ সেই অনুসারে আচরণ করতে শুরু করে। যিনি ভক্তগণের মাঝে বলবেন তার থেকে বেশি প্রিয় আমার আর কেউ হবে না। যিনি পাঠ করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, যজ্ঞের পরিণাম জ্ঞান। যিনি গীতাশাস্ত্রের অনুসারে কর্ম করতে অসমর্থ কিন্তু শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পুণ্যলোক লাভ করেন। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাঠ শ্রবণ এবং অধ্যয়নে কি ফললাভ হয় তা বললেন। প্রশ্নটি সম্পূর্ণ হল। অবশেষে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, কিছু বুঝতে পারলে কি? কচ্চিদে তচ্ছ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শুনেছ? তোমার অজ্ঞানজনিত মোহের বিনাশ হল কি? এই প্রসঙ্গে অর্জুন বলছেন, অর্জুন উবাচ, নষ্টো মোহ স্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, আপনার কৃপাতে আমার মোহ নষ্ট হয়েছে এবং স্মৃতি লাভ হয়েছে। আমি নিঃসংশয় হয়ে অবস্থিত এখন আপনার আজ্ঞা পালন করব। যদিও সৈন্য নিরীক্ষণের সময় উভয় সেনাতেই স্বজনদের দেখে অর্জুন ব্যাকুল হয়েছিলেন, তিনি নিবেদন করেছিলেন যে, গোবিন্দ, স্বজনদের বধ করে কিরূপে আমরা সুখী হব? এইরূপ যুদ্ধে শাশ্বত কুলধর্ম নষ্ট হবে, পিণ্ডদক্রিয়া লুপ্ত পাবে, বর্ণসংকর উৎপন্ন হবে, আমরা বুদ্ধিমান হয়েও পাপ করতে উদ্যত হয়েছি, এগুলি এড়িয়ে চলার উপায় আমরা খুঁজব না কেন? শস্ত্রধারী কৌরবগণ শস্ত্ররহিত আমাকে রণে যদি মেরেও ফেলে সেই মৃত্যুও শ্রেয়স্কর। গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন। এই প্রকার গীতাশাস্ত্রে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্নের পর প্রশ্ন করেছিলেন, যেমন 2 অধ্যায়ের 7 শ্লোকে, সেই সাধন আমাকে বলুন যা আমার পক্ষে পরম শ্রেয়স্কর। 2 অধ্যায়ের 54 শ্লোকে, স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ কি? 3 অধ্যায়ের 1 শ্লোক, যদি আপনার মতে জ্ঞানযোগ শ্রেষ্ঠ তবে আমাকে এই ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করছেন? 3 অধ্যায়ের 36 শ্লোক,
মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণে প্রবৃত্ত হয়? চতুর্থ অধ্যায়ের চতুর্থ শ্লোক। আপনার জন্ম অনেক পরে হয়েছে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হয়েছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলেছিলেন, তা কিরূপে বুঝব? পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। কখনো আপনি সর্বকর্মে ত্যাগ করতে বলছেন, আবার কখনো নিষ্কাম কর্মের অনুষ্ঠান করতে বলছেন। এই দুটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে পরম শ্রেয় প্রদান করে তা আমাকে নিশ্চয় করে বলুন। ষষ্ঠ অধ্যায়ের ৩৫তম শ্লোক। মন যে চঞ্চল, তাহলে শিথিল যত্নশীল শ্রদ্ধাবান পুরুষ আপনাকে প্রাপ্ত না হলে কোন মার্গে গমন করেন? অষ্টম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোক। গোবিন্দ, আপনি যার বর্ণনা করলেন, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, অধিদৈব অধিভূত কাকে বলে, এই দেহে অধিযোগ্য কে, সেই ধর্ম কি, মৃত্যুকালে ব্যক্তিগণ কিরূপে আপনাকে জানতে পারেন? সাতটি প্রশ্ন করলেন। দশম অধ্যায়ের ১৭তম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করলেন যে, কিরূপে সতত আপনার চিন্তা করলে আমি আপনাকে জানতে পারব এবং কোন কোন বস্তুতে আপনাকে আমি ধ্যান করব? একাদশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে অর্জুন নিবেদন করলেন, যদি আমি যোগ্য হই তাহলে যে যে বিভূতির আপনি বর্ণনা করলেন সেগুলি আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন, অনন্য শ্রদ্ধার সঙ্গে নিযুক্ত যে সকল ভক্তজন উত্তম রূপে আপনার উপাসনা করেন এবং যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা? চতুর্দশ অধ্যায়ের ২১তম শ্লোক। গুণাতীতের লক্ষণ কি এবং কি উপায়ে গুণাতীত হওয়া যায়? সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোক। যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধাপূর্বক পূজা করেন তাদের গতি কি হয়? এবং অষ্টাদশ অধ্যায়ের প্রথম শ্লোক। হে মহাবাহ, আমি ত্যাগ এবং সন্ন্যাসের যথার্থ স্বরূপ পৃথক পৃথকভাবে জানতে ইচ্ছা করি। এইভাবে অর্জুন প্রশ্নের পর প্রশ্ন করে গেলেন। যে প্রশ্ন তিনি করতে পারেননি সে সকল গোপনীয় রহস্যের সমাধান ভগবান স্বয়ং করেছেন। এগুলি সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন প্রশ্ন থেকে বিরত হয়ে বললেন, গোবিন্দ, এখন আমি আপনার আজ্ঞা পালন করব। বস্তুত এই সমস্ত প্রশ্নই মানুষ মাত্রের জন্য। এই সমস্ত প্রশ্নের সমাধান না হলে কোনো সাধকই শ্রেয় পথে এগিয়ে যেতে পারেন না। অতএব সদ্গুরুর আদেশ পালন করার জন্য, শ্রেয় পথে এগিয়ে যাবার জন্য গীতাশাস্ত্রের সম্পূর্ণটাই শুনে যাওয়া অত্যাবশ্যক। একাদশ অধ্যায়ের ৫৪ সংখ্যক শ্লোকে বিরাট রূপের দর্শন দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারাই এই রূপ আমাকে প্রত্যক্ষ করতে, যেরূপ তুমি দর্শন করেছ, তত্ত্বত জানতে ও প্রবেশ করতে ভক্তগণ সমর্থ হন। এই রূপ দর্শন করে সাক্ষাৎ আমার স্বরূপ প্রাপ্ত হন। এখানে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তোমার মোহ নষ্ট হয়েছে কি? অর্জুন বললেন, তার মোহ নাশ হয়েছে, স্মৃতি লাভ হয়েছে। বললেন, এখন আপনার উপদেশ পালন করব। দর্শন করে অর্জুনের মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল। বস্তুত তার যে স্থিতি লাভ করার ছিল তা তিনি লাভ করেছিলেন, কিন্তু শাস্ত্র উত্তর পুরুষদের জন্য হয়, তার উপযোগিতা আপনাদের সকলের জন্যই। অর্জুনের সমাধান হয়ে গেল। তার সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণীর উপসংহারও হল। এই প্রসঙ্গে
সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচ। इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादमिममश्रौषम् अद्भुतं रोमहर्षणम्। আমি এইরূপ বাসুদেব ও মহাত্মা অর্জুনের, অর্থাৎ অর্জুন মহাত্মা যোগী সাধক, কোন ধনুর্ধর নন যিনি বধ করবার জন্য প্রস্তুত, অতএব মহাত্মা অর্জুনের এই বিলক্ষণ ও রোমাঞ্চকর কথোপকথন শ্রবণ করলাম। কিরূপে তিনি শ্রবণে সমর্থ হয়েছিলেন আরো বলছেন। ব্যাস প্রসাদাচ্ছ্রিতবান এতদ গুহ্যমহম পরম योगं योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयतः स्वयं। श्री ব্যাসদেবের কৃপা প্রসাদে লব্ধ দিব্য চক্ষু দ্বারা আমি এই পরম গুহ্য যোগ যোগেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে সাক্ষাৎ শ্রবণ করেছি। সঞ্জয় শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলে মনে করেন, যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করতে সমর্থ, তিনিই যোগেশ্বর। রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সওয়াদমিমম অদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম ভিষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন ধৃতরাষ্ট্র, কেশব ও অর্জুনের এই পরম কল্যাণকর এবং অদ্ভুত কথোপকথন পুনঃ স্মরণ করে আমি মুহুর্মুহু আনন্দিত হচ্ছি। অতএব এই কথোপকথন সদা সর্বদা স্মরণ করা উচিত এবং স্মরণ করে প্রসন্ন থাকা উচিত। এখন তার স্বরূপ স্মরণ করে সঞ্জয় বললেন, তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতম হরেঃ বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, হরির অর্থাৎ যিনি শুভাশুভ হরণ করে তিনিই শুধু বিরাজিত, সেই হরির সেই অতি অদ্ভুত রূপ বারবার স্মরণ করে আমার মহাবিস্ময় হচ্ছে এবং আমি পুনঃ পুনঃ হৃষ্ট হচ্ছি। ইষ্টের স্বরূপ বারবার স্মরণ করা উচিত। অবশেষে সঞ্জয় নির্ণয় করে বললেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয়ো ভূতিঃ ধ্রুবা নীতির্মতির মম তত্র শ্রীর্বিজয়ো ভূতিঃ ধ্রুবা নীতির্মতির মম। রাজন, যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধারী অর্জুন, অর্থাৎ ধ্যানই ধনুক, ইন্দ্রিয় সমূহের দৃঢ়তায় গাণ্ডীব, অর্থাৎ স্থিরভাবে যিনি ধ্যান করেন, তিনি মহাত্মা অর্জুন। সেই পক্ষে শ্রী অর্থাৎ ঐশ্বর্য, বিজয়
অর্থাৎ যার পশ্চাতে পরাজয় নেই, ঈশ্বরীয় বিভূতি এবং চলমান সংসারে অচল নীতি বিরাজ করে, এই আমার অভিমত। বর্তমানে অর্জুন নেই, তবে কি এই নীতি, বিজয়, বিভূতি অর্জুন পর্যন্তই সীমিত ছিল, তৎকালীন ছিল? তাহলে কি দ্বাপর যুগেই শেষ হয়ে গেছে? না, যোগেশ্বর বলেছেন, আমি সকলের হৃদয়ে অধিষ্ঠিত, আপনার হৃদয়েও তিনি আছেন। অনুরাগী অর্জুন, আপনার অন্তঃকরণে ইষ্টের প্রতি উন্মুখ নিষ্ঠার নাম অনুরাগ। যদি আপনার হৃদয় হয় অনুরাগে পূর্ণ, তাহলে সদা সর্বদা বাস্তবিক বিজয় ও অচল স্থিতি প্রদানকারী নীতি সর্বদাই থাকবে। এমন নয় যে কখনো তা ছিল, এখন আর নেই। যতক্ষণ প্রাণী থাকবে, ততক্ষণ পরমাত্মা তাদের হৃদয়ে নিবাস করবেন। ব্যাকুল আত্মা তাঁকে লাভ করতে চাইবে, তাদের মধ্যে যারই হৃদয় তাঁকে লাভ করার জন্য অনুরাগে ভরে উঠবে, তিনি অর্জুনের শ্রেণীভুক্ত হবেন, কারণ অনুরাগই অর্জুন। অতএব মানুষ মাত্রই প্রত্যাশী হতে পারেন। নিষ্কর্ষ: গীতাশাস্ত্রের এটাই অন্তিম অধ্যায়। শুরুতেই অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আমি ত্যাগ ও সন্ন্যাসের ভেদ এবং স্বরূপ জানতে চাই। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এর জন্য চারটি প্রচলিত মতের উল্লেখ করলেন, এর মধ্যেই সঠিক মতটিও ছিল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ, দান ও তপস্যা কোনো কালে ত্যাগ করা উচিত নয়, এগুলি মনীষীগণকেও পবিত্র করে। এই তিনটিতে প্রবৃত্ত থেকে এদের বিরোধী বিকারগুলিকে ত্যাগ করাই যথার্থ ত্যাগ, একেই সাত্ত্বিক ত্যাগ বলে। ফল কামনা করে যে ত্যাগ করা হয় তা রাজসিক ত্যাগ, এবং মোহগ্রস্ত হয়ে নিয়ত কর্মের ত্যাগকেই তামসিক ত্যাগ বলে। ত্যাগেরই চরম উৎকৃষ্ট অবস্থাকে বলে সন্ন্যাস। নিয়ত কর্ম এবং ধ্যানজনিত সুখ সাত্ত্বিক সুখ, বিষয় ও ইন্দ্রিয় সমূহের ভোগ রাজসিক, এবং তৃপ্তিদায়ক অন্নের উৎপত্তি থেকে বিরত দুঃখপূর্ণ সুখ তামসিক। শাস্ত্রের অনুকূল অথবা প্রতিকূল যে কাজ মনুষ্য মাত্রেই সম্পাদন করে, তা সম্পাদনের কারণ পাঁচটি: কর্তা অর্থাৎ মন, পৃথক পৃথক করণ অর্থাৎ যাদের দ্বারা সম্পন্ন হয়, বিবেক, বৈরাগ্য, সম, দম, করণ রূপে থাকলে শুভ কর্ম সম্পাদন হয়। কাম, ক্রোধ, রাগ, দ্বেষ ইত্যাদি করণ হলে শুভ কাজ হয় না। নানা ইচ্ছা, ইচ্ছা অনন্ত, সব ইচ্ছা পূর্ণ হওয়া সম্ভব নয়, কেবল সেই ইচ্ছা পূর্ণ হয় যার সঙ্গে আধার পাওয়া যায়। চতুর্থ কারণ আধার অর্থাৎ সাধন, এবং পঞ্চম হেতু দৈব অর্থাৎ প্রারব্ধ বা সংস্কার। এই পাঁচটি কারণেই প্রত্যেকটি কাজ হয়ে থাকে। তা সত্ত্বেও যারা কৈবল্য স্বরূপ পরমাত্মাকে কর্তা বলে মনে করেন, সেই মূঢ় ব্যক্তিরা যথার্থ জানে না, অর্থাৎ ভগবান করেন না। কিন্তু পূর্বে বলেছেন, অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হও, কর্তা ধর্তা তো আমি। সেই মহাপুরুষ কি বলতে চাইছেন? বস্তুত প্রকৃতি এবং পুরুষের মাঝে এক আকর্ষক সীমা আছে। যতক্ষণ মানুষ প্রকৃতিতে লিপ্ত, ততক্ষণ মায়া কাজ করার প্রেরণা প্রদান করে। যখন সাধক এর ঊর্ধ্বে উঠে ইষ্টে সমর্পণ করেন এবং ইষ্ট হৃদয়দেশে রথী হন, তখন ভগবান করেন। অর্জুন সেই স্তরের ছিলেন, সঞ্জয়ও ছিলেন, সকলেই এই স্তরে পৌঁছতে পারেন। অতএব এই স্তর থেকেই
ভগবান প্রেরণা প্রদান করেন। পূর্ণ জ্ঞাতা মহাপুরুষ, জানবার বিধি এবং জ্ঞেয় পরমাত্মা, এই তিনটি সংযোগেই কর্মের প্রেরণা লাভ হয়। সেই জন্য কোনো মহাপুরুষের অর্থাৎ সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে এই গূঢ় বিষয় সম্বন্ধে জানবার জন্য প্রযত্নশীল হওয়া উচিত। বর্ণ ব্যবস্থা সম্বন্ধে চতুর্থবার উল্লেখ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়ের দমন, মনের সমন, একাগ্রতা, কায়মনোবাক্যে তপস্যা, ঈশ্বরীয় জ্ঞানের সঞ্চার, ঈশ্বরীয় নির্দেশ অনুযায়ী চলবার ক্ষমতা, এতাদৃশ ব্রহ্মে প্রবেশ প্রদান করে যে যোগ্যতাগুলি, সেগুলি ব্রাহ্মণ শ্রেণীর কর্ম। শৌর্য, পশ্চাৎপদ না হওয়ার স্বভাব, সকল ভাবের ওপর প্রভুত্ব, কর্মে প্রবৃত্ত হবার দক্ষতা ক্ষত্রিয় শ্রেণীর কর্ম। ইন্দ্রিয়সমূহের সংরক্ষণ, আত্মিক সম্পত্তির বৃদ্ধি বৈশ্য শ্রেণীর কর্ম এবং পরিচর্যা শূদ্র শ্রেণীর কর্ম। শূদ্রের অর্থ অল্প জ্ঞান। অল্পজ্ঞ সাধক নিয়ত কর্মচিন্তনে দু ঘণ্টা বসে দশ মিনিটও একাগ্রচিত্ত হতে পারে না। দেহটাকে বসিয়ে রাখে, কিন্তু যে মনকে স্থির করা উচিত সেই মন তো কুতর্কের জাল বুনতে থাকে। এইরূপ সাধকের কল্যাণ কিভাবে হবে? তার নিজের থেকে উন্নত ব্যক্তির সেবা করা উচিত অথবা সদ্গুরুর সেবা করা উচিত। ধীরে ধীরে তার মধ্যে সংস্কারের সৃজন হবে, সাধন পথে দ্রুত এগিয়ে যাবে। অতএব এই অল্পজ্ঞের কর্ম সেবা থেকেই শুরু হবে। কর্ম একটাই, নিয়ত কর্ম, চিন্তন। যারা এই কর্ম করেন তারা চারটি স্তরের অন্তর্ভুক্ত: অতি উত্তম, উত্তম, মধ্যম এবং নিকৃষ্ট। এরাই হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। মানুষকে নয়, পরন্তু গুণের মাধ্যমে কর্মকে চার ভাগে ভাগ করা হয়েছে। এই হল গীতা উক্ত বর্ণ। তত্ত্ব স্পষ্ট করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, সেই পরম সিদ্ধির বিধি বলবো যা জ্ঞানের পরানিষ্ঠা। বিবেক, বৈরাগ্য, সম, দম, ধারাবাহিক চিন্তা ও ধ্যানে প্রবৃত্তি, ব্রহ্মে প্রবেশ প্রদানকারী সমস্ত যোগ্যতা যখন পরিপক্ক হয়, কাম, ক্রোধ, মোহ, রাগ, দেশাদি প্রকৃতিতে ভ্রমণ করাতে থাকে যে প্রবৃত্তিগুলি, সেগুলি যখন সম্পূর্ণরূপে শান্ত হয়, তখন ব্যক্তি ব্রহ্মকে জানার যোগ্য হয়। সেই যোগ্যতাকে পরাভক্তি বলে। পরাভক্তির দ্বারাই তত্ত্বকে জানা যায়। তত্ত্ব কি? বললেন, আমি যে এবং যে যে বিভক্তিযুক্ত তা যিনি জানেন, অর্থাৎ পরমাত্মা যে অব্যক্ত, শাশ্বত, অপরিবর্তনশীল, যে যে অলৌকিক গুণধর্মযুক্ত তা যিনি জানেন, তিনি আমাতে স্থিত হন। অতএব তত্ত্ব পরম তত্ত্বকে বলে, পাঁচ তত্ত্ব পঁচিশ তত্ত্বকে বলে না। প্রাপ্তির পর আত্মা সেই স্বরূপে স্থিত হয় এবং সেই সেই গুণধর্মে যুক্ত হয়। ঈশ্বরের নিবাসস্থান সম্পর্কে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, সেই ঈশ্বর সকল ভূত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত, কিন্তু মায়ারূপ যন্ত্রে আরূঢ় হয়ে লোক ভ্রান্ত হয়ে ঘুরছে, সেই জন্য জানতে পারে না। অতএব অর্জুন, তুমি হৃদয়ে স্থিত সেই ঈশ্বরের শরণাগত হও। এর থেকেও গোপনীয় রহস্য আরও আছে। সর্বধর্মের চিন্তা ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই রহস্য অনধিকারীকে বলা উচিত নয়, যে ভক্ত নয় তাকেও বলা উচিত নয়, কিন্তু ভক্তকে অবশ্য বলা উচিত, তার কাছে গোপন করা উচিত নয়, না হলে
তার কল্যাণ কিভাবে সম্ভব? অবশেষে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, অর্জুন, আমি যা বললাম তা তুমি উত্তম রূপে শুনেছ, বুঝেছ? তোমার মোহ নষ্ট হয়েছে কি? অর্জুন বললেন, ভগবান, আমার মোহ নষ্ট হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আপনি যা বলছেন তাই সত্য, এখন আমি তাই করব। সঞ্জয়, যিনি উত্তম রূপে উভয়ের কথোপকথন শুনেছিলেন, তিনি নির্ণয় করে বললেন, শ্রীকৃষ্ণ হলেন মহাযোগেশ্বর আর অর্জুন হলেন মহাত্মা। তাঁদের কথোপকথন বারবার স্মরণ করে তিনি আনন্দিত হচ্ছেন। অতএব কথোপকথন স্মরণ করা উচিত। হরির রূপ স্মরণ করেও তিনি বারবার আনন্দিত হচ্ছেন। অতএব বারবার স্বরূপের স্মরণ করা উচিত, ধ্যান করা উচিত। যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যে পক্ষে মহাত্মা অর্জুন, সেই পক্ষেই শ্রী, বিজয়, বিভূতি ও ধ্রুব নীতি। সৃষ্টির নীতি আজ যেমন, কাল তেমন থাকবে না। ধ্রুব একমাত্র পরমাত্মা। সেই পরমাত্মায় প্রবেশ প্রদান করে যে ধ্রুব নীতি, তাও সেই এক। যদি শ্রীকৃষ্ণ ও অর্জুনকে দ্বাপর যুগের ব্যক্তি বলে চিন্তা করা হয়, তবে তো আজ না আছেন কৃষ্ণ, না আছেন অর্জুন। বিজয় বিভূতি কি তাহলে লাভ করা সম্ভব নয়? তাহলে আমাদের কাছে গীতা শাস্ত্রের উপযোগিতা কি? কিন্তু না, শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, অনুরাগ পূরিত হৃদয়ে যে মহাত্মার, তিনি অর্জুন। তারা সর্বদা আছেন, সর্বদা থাকবেন। শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিয়ে বললেন, তিনি অব্যক্ত, কিন্তু যেভাবে আশ্রয় করেছি সেই ঈশ্বর সকলের হৃদয়ে বাস করেন। তিনি সদা ছিলেন এবং সদাই থাকবেন। সকলকে তাঁর শরণাগত হতে হবে। যিনি শরণাগত তিনিই মহাত্মা, অনুরাগী। এবং অনুরাগকেই অর্জুন বলা হয়। কল্যাণের জন্য কোন স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের শরণাগত হওয়া নিতান্ত আবশ্যক, কারণ তিনি একমাত্র প্রেরক। বর্তমান অধ্যায়ে সন্ন্যাসের স্বরূপ স্পষ্ট করা হয়েছে। সর্বস্বের ন্যাসকেই সন্ন্যাস বলে। কেবল কৌপিন ধারণ সন্ন্যাস নয়, পরন্তু এর সঙ্গে নির্জনে বাস এবং নির্ধারিত কর্মে সামর্থ্য অনুসারে অথবা সমর্পণ করে নিরন্তর প্রযত্ন করা অপরিহার্য। প্রাপ্তির পর সর্বকর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে। সন্ন্যাস এবং মোক্ষ একই পর্যায়ে ভুক্ত, এটাই সন্ন্যাসের পরাকাষ্ঠা। অতএব ও এই প্রকার শ্রীমদ ভগবদ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমদ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।